রিভিউ ফার্মাসিউটিক্যাল ড্রাগ চ্যানেলে আপনাকে স্বাগতম। এখানে জানতে পারবেন আপনার স্বাস্থ্যের বিষয়ে সকল টিপস এবং ঔষধ সম্পর্কে সকল গুরুত্বপূর্ণ সমাধান। অবশ্যই বন্ধুরা প্লিজ প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন আমাদের ভিডিও সবার আগে পাওয়ার জন্য। অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন প্রতিনিয়ত নতুন নতুন স্বাস্থ্য বিষয়ক এবং ঔষধ বিষয়ক টিপস পেতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা সবাইকে রিভিউ ফার্মাসিউটিক্যাল ড্রাগ চ্যানেলে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি ট্যাবলেটের রিভিউ দিব। সে ট্যাবলেটটি হলো বেবি জিঙ্ক। প্রত্যেকটা ট্যাবলেট রয়েছে জিঙ্ক 20 মিলিগ্রাম, ডিসপার্সিবল ট্যাবলেট, অর্থাৎ ট্যাবলেটটি গলনশীল। এই ট্যাবলেটটি মূলত বাজারজাত করে থাকে একমি ল্যাবরেটরিজ লিমিটেড, ঢাকা, বাংলাদেশ, ICDDRB অনুমোদিত। তো মূলত বেবি জিঙ্ক অনেক মা বোনের কাছে পরিচিত একটি নাম, কারণ বেশিরভাগ ক্ষেত্রে বেবি জিঙ্ক বাচ্চাদেরকেই খাওয়ানো হয়। তবে অনেক মা বোনেরা বিভিন্ন প্রশ্ন আমাদেরকে করেছেন, আজকে সেই সব প্রশ্নের জবাব কিন্তু আমরা এই ট্যাবলেট এই রিভিউর ভিতরে আমরা আপনাদেরকে দিব। আশা করি আপনাদের মনে যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নের সঠিক উত্তর আপনারা এই রিভিউর ভিতরে ইনশাল্লাহ পেয়ে যাবেন। তো আর দেরি না করে চলুন আমরা শুরু করি। মূলত শিশুর জন্য জিঙ্ক একটি গুরুত্বপূর্ণ মাইক্রোনিউট্রিয়েন্ট। ডায়রিয়ার সময় প্রচুর পরিমাণে জিঙ্ক শরীর থেকে বের হয়ে আসে। ডায়রিয়ার ব্যাপ্তিকাল ও তীব্রতা কমানো এবং ডায়রিয়া পরবর্তী 3 থেকে 4 মাসে শিশুর নতুনভাবে ডায়রিয়ার আক্রান্ত হওয়া বন্ধ করতে শরীর হতে বের হয়ে যাওয়া জিঙ্ক প্রতিস্থাপন করা প্রয়োজন। সুতরাং শরীর হতে নির্গত জিঙ্ক প্রতিস্থাপন করার জন্য খাওয়ার স্যালাইনের সহিত বেবি জিঙ্ক গ্রহণ করতে হবে। প্রতিটি ডিসপার্সিবল ট্যাবলেট রয়েছে জিঙ্ক সালফেট মাইক্রো মনোহাইড্রেট USP, যা 20 মিলিগ্রাম জিঙ্কের সমতুল্য। মূলত ডায়রিয়ায় আক্রান্ত 6 মাস থেকে 5 বছর বয়সী শিশুদের জন্য খাওয়ার স্যালাইনের সহিত বেবি জিঙ্ক নির্দেশিত। আবারও বলছি, ডায়রিয়ার জন্য ডায়রিয়া আক্রান্ত 6 মাস থেকে 5 বছর বয়সী শিশুদের জন্য খাওয়ার স্যালাইনের সহিত বেবি জিঙ্ক আপনারা দিতে পারবেন। পাতলা ব্যথা যদি বাচ্চাদের বেশি হয় সেখানে আপনারা দিতে পারবেন। এবং কতটুকু কয়দিন সেবন করতে হবে সে বিষয়ে অবশ্যই আমরা বলবো। তো ভিডিওটি স্কিপ না করার জন্য অনুরোধ করতেছি, পুরো ভিডিওটি ভালো করে দেখে আপনাদের মূল্যবান যে মতামত সেটা আপনারা কিন্তু পেয়ে যাবেন। আর আপনাদের মতামত অবশ্যই কামনা করছি, কারণ আপনারা অবশ্যই বলবেন যে আমাদের ভিডিও কি ভালো লেগেছে অথবা ভিডিওটি ভালো লাগে নাই। অবশ্যই আপনার প্রত্যেকটা মূল্যবান মতামত কিন্তু আমাদের জন্য দরকার। তো মূলত ডায়রিয়া শুরুর পর যত দ্রুত সম্ভব জিঙ্ক সেবন করা উচিত। ডায়রিয়া কিংবা পাতলা ব্যথা এগুলো যখন শুরু হবে খুব দ্রুত জিঙ্ক ট্যাবলেট খাওয়ানো উচিত। 6 মাস থেকে 5 বছরের শিশু যাদের বয়স রয়েছে তারা দৈনিক একটি করে ট্যাবলেট 10 দিন পর্যন্ত তাদেরকে সেবব। এবং ট্যাবলেট গ্রহণের পর বমি হলে 1 ঘন্টা অপেক্ষা করুন। আমি আবার বলছি বন্ধুরা, খেয়াল করে শুনুন, যদি আপনি ট্যাবলেটটি সেবন করার পরে বাচ্চার বমি হয় তাহলে 1 ঘন্টা পরে 1 ঘন্টা অপেক্ষা করুন। যদি পুনরায় বমি না হয় তবে আরও একটি ট্যাবলেট আপনি কিন্তু বাচ্চাকে খাইয়ে দিবেন। এবং স্বাভাবিকভাবে আপনি যেখান থেকে ওষুধটা কিনবেন সেখানে প্রত্যেকজন কিন্তু চিকিৎসক রয়েছে, সেখানে কিন্তু আপনাকে পরামর্শ দিয়ে দিবেন। এজন্য যদি আপনি ভালোভাবে না বুঝেন তাহলে ডাক্তারের কাছ থেকে দয়া করে ভালোভাবে বুঝে নেবেন, কারণ ঔষধ এগুলো ভালোভাবে বুঝে খাওয়ারই নামই ঔষধ। এবং ঔষধই এটা যদি সঠিকভাবে সেবন করা না হয় তাহলে হতে পারে অন্য যে কোনো সমস্যা দেখা দিতে পারে, পার্শ্ব প্রতিক্রিয়া কিংবা কোনো মারাত্মক সমস্যা হয়ে যেতে পারে। সুতরাং আপনি যখন যে কোনো ঔষধ যখন কিনবেন তখন অবশ্যই চেষ্টা করবেন যে ভালো করে বুঝে নেওয়ার, তাহলে আশা করি পরবর্তীতে কোনো সমস্যা হবে না। তো মূলত ট্যাবলেটটি যেভাবে গুলবেন, প্রথমত এক চা চামচ আপনি পানি নেবেন। পানি নেওয়ার পরে পানির ভিতরে ট্যাবলেটটি নেবেন। নেওয়ার পরে কিছু সময় ট্যাবলেটটি যখন পানির ভিতরে দেবেন আস্তে আস্তে ট্যাবলেটটি গলে পানির সাথে মিশে যাবে। এরপরে বাচ্চাকে প্রতিদিন একটি করে ট্যাবলেট আপনি খাওয়াই দিতে পারবেন। আর এই জিঙ্ক ট্যাবলেট বাচ্চার যে দুর্বলতা এটা কিন্তু অবশ্যই ফিরিয়ে আনে, কারণ
জিঙ্ক মনোহাইড্রেটের অভাবে কিন্তু শরীরে যথেষ্ট পরিমাণ দুর্বল লাগে। এই জন্য বাচ্চারা যখন বমি অথবা পাতলা পায়খানা করার পরে বাচ্চা নিস্তেজ হয়ে যায়, অনেক দুর্বল হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু এই জিঙ্ক ট্যাবলেটটা খুব ভালো কাজ করে এবং পাতলা পায়খানা প্রতিরোধ করে, প্লাস নতুনভাবে পাতলা পায়খানা যেন না হয় সেটাও কিন্তু প্রতিরোধ করে। সুতরাং জিঙ্ক ট্যাবলেট অতি প্রয়োজনীয় একটি ট্যাবলেট বাচ্চাদের জন্য। এটা আজকে যেটা আমরা রিভিউ দিচ্ছি এটা বেবি জিঙ্ক অর্থাৎ বাচ্চাদের জন্য, কিন্তু বড় মানুষের জন্য কিন্তু আলাদা জিঙ্ক ট্যাবলেট রয়েছে, সেটা কিন্তু গলে না, সেটা গিলে খেতে হয়। তো মূলত জিঙ্ক ট্যাবলেট যাদের প্রতি জিঙ্ক ট্যাবলেটের প্রতি অতি সংবেদনশীলতা রয়েছে তাদের জন্য কিন্তু এটা ব্যবহার করতে বলা, নিষেধ করতে বলা হয়েছে। আর স্বাভাবিকভাবে যেসব ঔষধের সাথে আপনি সেবন করবেন, যেমন পেনিসিলামাইন মাইনের সাথে একত্রে জিঙ্ক লবণ ব্যবহার করলে পেনিসিলামাইনের কার্যক্ষমতা কমে যেতে পারে। ট্যাবলেট গ্রহণের পূর্বে যদি শিশুর বমি হয় তবে জিঙ্ক সেবনের পূর্বে বমি বন্ধ করতে হবে। একটা কথা খেয়াল রাখবেন যে অনেক সময় দেখা যায় যে শিশু বারবার বমি করছে, আপনি যখন জিঙ্ক ট্যাবলেট তাকে খাওয়াতে চাবেন অবশ্যই কিন্তু আগে আপনার যে বমির ট্যাবলেট বা বমির সিরাপ খাইয়ে তারপর কিন্তু তার বমিটি বন্ধ করতে হবে। তার বমি যদি বন্ধ না হয় সেক্ষেত্রে যদি আপনি জিঙ্ক ট্যাবলেট তার তাকে সেবনের জন্য দেন তাহলে কিন্তু সে এই কোনো কাজ হবে না। এই জন্য এখানে বলা হয়েছে যে নির্দেশনা যেটা দেওয়া হয়েছে সেটা হলো যখন আপনি বাচ্চাকে জিঙ্ক ট্যাবলেট খাওয়াবেন তার পূর্বে অবশ্যই বাচ্চার আগে বমিটি বন্ধ করে নিতে হবে। এবং একত্রে টেট্রাসাইক্লিনের সাথে প্রদান করলে জিঙ্ক টেট্রাসাইক্লিনের শোষণ বাধা দেয়, তবে উভয়ই ন্যূনতম 3 ঘন্টার মধ্যে দেওয়া যেতে পারে। যেমন জিঙ্ক ট্যাবলেট কিন্তু আপনি টেট্রাসাইক্লিনের সাথে খেতে পারবেন না, যদি টেট্রাসাইক্লিনের সাথে খান তাহলে কিন্তু এটার কিন্তু কার্যক্ষমতা হ্রাস পেতে থাকে। সেক্ষেত্রে আপনার কিন্তু অবশ্যই যদি আপনি জিঙ্ক ট্যাবলেট টেট্রাসাইক্লিনের একসাথে খাওয়া পরে সেক্ষেত্রে কমপক্ষে 3 ঘন্টা আপনাকে অপেক্ষা করতে হবে। তো এই হলো মূল কথাগুলো, আমরা মূলত যেটা জানলাম যে জিঙ্ক ট্যাবলেট খুবই একটি গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় নিজেদের শরীরের জন্য, বিশেষ করে বাচ্চাদের জন্য। তো অবশ্যই আপনি আমার খেয়াল রাখবেন। সুতরাং আপনি জিঙ্ক ট্যাবলেটটি অবশ্যই, আমি মনে করি যে কয়েকটা ট্যাবলেট আপনার বাসায় রাখা উচিত, কারণ যাদের বাসায় ছোটো বাচ্চা রয়েছে দেখা যায় অনেক সময় এমন সময় রাত্রে বা এমন এক সময় আপনার বাচ্চার সমস্যা হয়েছে, ডায়রিয়া হয়েছে বা পাতলা পায়খানা হয়েছে, কিন্তু আপনার সে সময় সকল ফার্মেসি বন্ধ, সেক্ষেত্রে বাসায় থাকলে কিন্তু অবশ্যই আপনি কিন্তু এই জিঙ্ক ট্যাবলেটটি ব্যবহার করতে পারবেন। আর একটা কথা হলো যে আপনারা এই যে জিঙ্ক ট্যাবলেটটি যে কোনো অন্য কোম্পানিও আছে, অন্য ভালো ভালো যে কোনো দেখা যায় এই ট্যাবলেটটি যদি আপনি না পান যে কোনো ফার্মেসি থেকে, অন্য যে কোনো ভালো কোম্পানি আপনি ট্যাবলেট নিতে পারেন। অনেকে ভুল করে যে দেখা যায় যে এই ট্যাবলেটটি নাই, সেক্ষেত্রে সে অনেক খোঁজাখুঁজি করার পরেও দেখা যায় যে ট্যাবলেটটি না পেয়ে শেষ পর্যন্ত না খেয়ে বা ঔষধ না সেবন করে থাকেন, এটা ঠিক না, তাহলে শরীরের জন্য মারাত্মক ঝুঁকি হয়ে যাবে। এই জন্য আপনি এই ট্যাবলেটটা খাচ্ছেন এটা নাই, আপনি যে কোনো একটা ভালো কোম্পানির ওষুধ আপনি কিন্তু সেবন করতে পারেন, কোনো সমস্যা নেই। ডাক্তার সাহেবকে বলবেন যদি এই ট্যাবলেটটা না থাকে তাহলে এটার পরিবর্তে অর্থাৎ এটা এই একই ঔষধ অন্য ভালো কোম্পানি আমাকে দিন, তাহলে আপনি অবশ্যই নিয়ে সেটা সেবন করতে পারবেন। এই কাজটা অনেকেই করবেন। অনেক সময় দেখা যায় যে অনেককে অনেক সময় ধরে বোঝাতে হয় যে ভাই এটা আপনি খেতে পারবেন এটা পরিবর্তে, সেক্ষেত্রে দেখা যায় যে লেখায় না মিললে, তারপরে দেখা যায় কালারে না মিললে সেই ঔষধটি সেবন করে না। দেখা যায় খুঁজতে খুঁজতে এমন একটা সময় আছে যে কোনো ঔষধই সে পান না, এমন সময় দেখা যায় শর্ট সাপ্লাই থাকে বা ঔষধের সাপ্লাই থাকে না, সেক্ষেত্রে কিন্তু এটা অবশ্যই খেয়াল রাখতে হবে। এই যে মূল্যবান কথাটি আমি বললাম অবশ্যই এটা দ্বারা আপনার উপকারিত আছে বন্ধুরা, কারণ এই সমস্যাটা অনেক ক্ষেত্রে আমরা লক্ষ্য করি। অনেক সময় দেখা যায় যে ট্যাবলেটের চাহিদা বেশি থাকার কারণে কিন্তু সাপ্লাই শর্ট হয়ে যায়, সেক্ষেত্রে দেখা যায় যে ট্যাবলেট বাদ দিলেও চলবে না, সেক্ষেত্রে আপনি কী করতে পারেন এই একই ঔষধ অন্য যে কোনো কোম্পানিতে আপনি ভালো কোম্পানিতে সেবন করতে পারেন। তো বন্ধুরা আজ এই পর্যন্তই। যদি বেবি জিঙ্ক সম্পর্কে আপনাদের কোনো মূল্যবান কোনো মতামত বা প্রশ্ন আমরা অবশ্যই আশা করছি, যদি কিছু দরকার হয় জানার অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবার চেষ্টা করবেন, তাহলে আমরা ইনশাল্লাহ চেষ্টা করবো সঠিক সমাধান দেওয়ার। তো আজ এই পর্যন্তই, আসবো নতুন কোনো ভিডিওতে। যাবার আগে বলে রাখি যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন সবাইকে ধন্যবাদ স্বাগতম, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ, যদি বেশি ভালো লাগে থাকে শেয়ার করতে বলবেন না। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।